বাড়িতে সবাই চাকরের কাজ করেও লোকের উপর সোনা গয়না পরে বেড়াচ্ছে, আর আমি চাকরিওয়ালা স্বামী পেয়েও খালি হাত পায়ে ঘুরে বেড়াচ্ছি। কি গো, কি হলো? পাগলের মতো একা একা বকছো কেন? হ্যাঁ, আমি তো পাগল। পাগল না হলে কি আমি এই অবস্থায় ঘুরে বেড়াই? কেন, তোমার আবার কি অবস্থা হলো? এত সুন্দর একটা বাড়ি আছে, কত সুন্দর একটা শাড়ি পরে আছো, তোমার স্বামী পুলিশের চাকরি করে, এর চাইতে আর কত ভালো অবস্থা হবে? এই তো অনেক সুখ। হ্যাঁ, আমার কম সুখ নাকি? আমার স্বামী পুলিশের চাকরি করে, সেজন্য আমি খালি গলা হাত পালিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর আমাদের পাড়ায় যারা লোকের বাড়িতে কাজ করে তাদের বই গলায় সোনার মালা পরে ঘুরে বেড়াচ্ছি, এটা আমার কাছে কম সুখের কথা নাকি? আমাদের পাড়ায় সোনার মালা পরে ঘুরে বেড়াচ্ছে? কার এত টাকা হলো যে তার বকে সোনার মালা গড়িয়ে দিয়েছে? কে গো সে? কার কথা বলছো তুমি? কেন, তুমি জানো না আমাদের পাড়ার শেকাব তার বকে 30,000 টাকা দামের মালা গড়িয়ে দিয়েছে? ও, ওই শেকাব যে জমিদারের বাড়িতে কাজ করে? আরে, ও তো একটা চোর। এর আগে যার বাড়িতে কাজ করতো সে বাড়িতে চুরি করার জন্য ধরা পড়েছিল, সেজন্য ও আমাদের থানায় 1 বছর জেল খেটেছে। জেল খেটেছে তো কি হয়েছে? তাও তো বইয়ে সব পূরণ করেছে, তোমার মতো তার বউকে ঝি করে রাখেনি। আরে রাগ করছো কেন? আমারও তো ইচ্ছে হয় যে তোমাকে একটা সোনার জিনিস গড়িয়ে দিই, কিন্তু কি করবো বলো? আমি চাকরি থেকে যা বেতন পাই তা আমাদের ছেলে মেয়েদের হোস্টেল খরচ আর সংসার চালাতেই ফুরিয়ে যায়, সেজন্য তোমাকে আর কিছু দিতে পারি না। কেন, তুমি তো পুলিশের চাকরি করো, পুলিশের চাকরি করলে টাকা ইনকাম করা কোনো ব্যাপার হলো? দুপাঁচজনকে পুলিশের পা দেখে ঘুষ লিয়ে নেবে তাহলে তো আমার মালা গড়ানো হয়ে যায়। তুমি তোমার মালা গড়ানোর জন্য আমাকে ঘুষ খেতে বলছো? তুমি জানো ঘুষ খাওয়া কত বড় অপরাধ, আর তুমি আমাকে ঘুষ খেতে বলছো? এমন ভাব করছো যেন তোমাদের পুলিশের মধ্যে কেউ ঘুষ খায়ই না। আমি ওইসব কিছু জানি না। 1 মাসের মধ্যে আমার 1 ভরি সোনার মালা চাই, না হলে কিন্তু আমি তোমার ভাত খাবো না। সোজা বাপের বাড়ি চলে যাব, সেখানে গিয়ে দরকার আমি স্কুলে খিচুড়ি খাবো, তাও তোমার ভাত খাবো না, কথাটা যেন মনে থাকে। আরে ও গো, আমার কথাটা শোনো আগে। যাশালা, বউ তো বিপদে ফেলে দিল। আমি 1 মাসে যা বেতন পাই তা দিয়ে একটা 1 ভরি মালা তো দূরের কথা, একটা ছোট 1.5 ভরির আংটিও গড়াতে পারবো না। ও, এখন আবার কে ফোন করলো? আরে অফিসের ফোন তো। হ্যালো স্যার। ইন্সপেক্টর মিজাম, তুমি তাড়াতাড়ি অফিসে আসো। ঠিক আছে, আমি এখনই আসছি, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি 10 মিনিটে আসছি। কিরে, মাল প্যাকিং করা হলো? হ্যাঁ ভাই, মাল প্যাকিং করা হয়ে গেছে। সব মাল ঠিকঠাক ভাবে লিয়েছিস তো? হ্যাঁ ভাই, সব মাল আমি ঠিকঠাক ভাবে লিয়েছি। ঠিক আছে, এই মালগুলো আজকে আমাদেরকে ডেলিভারি দিতে হবে, আর আজ আমরা রোড দিয়ে মাল দিতে যাব না। শুনলাম নাকি ওই রাস্তায় পুলিশ থাকবে, সেজন্য আমরা মাঠপাড়া রাস্তা দিয়ে মাল ডেলিভারি দিতে যাব। ঠিক আছে ভাই। ঠিক আছে, এখন মালগুলো নিয়ে চ, ডেলিভারি দিয়ে আসি। I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. শালা, সরকার এমন জায়গায় অফিস করেছে, অফিসে নামতে গিয়ে সাইকেল থেকেই পড়ে গেলাম। এই তোরা ওখানে দাঁড়িয়ে কি দেখছিস, আমাকে ধরে তুই। আমি দেখছি। আরে আসতে ইন্সপেক্টর মিজাম, তুমি পুরো অফিস ভেঙে ফেলবে নাকি? না স্যার, আমি এই ইউনিফর্মটা পরলে মনে হয় আমার ভিতরে অনেক শক্তি ঢুকে পড়েছে। সে ঠিক আছে, শক্তিটা কাজে লাগাবা তাহলে হবে। এবার কাজের কথায় আসি, আজকে মাঠপাড়ার রাস্তা দিয়ে কিছু হিরোইন পার হবে, তাদেরকে তোমাকে ধরতে হবে। এই ফাইলটা ধরো। এটা কিসের ফাইল স্যার? এটা হলো ট্রাফিক আইনের ফাইল, সরকার নতুন করে ট্রাফিক আইন করেছে। তুমি মাঠপাড়ার রাস্তায় গিয়ে ওই রাস্তা দিয়ে যারা যাবে তাদের সবাইকে চেক করবে, আর যার কাছে যেই কাগজ থাকবে না তার কাছ থেকে সেই জরিমানা লিবা।
স্যার এখানে তো অনেক বড় বড় জরিমানা লেখা আছে। ড্রাইভিং লাইসেন্স না থাকলে 5,000, মদ খেয়ে গাড়ি চালালে 5,000, হেলমেট না থাকলে 1,000, এ তো অনেক বড় জরিমানা স্যার। এত টাকা জরিমানা করলে তো কেউ গাড়ি চালাবে না স্যার। আরে ইন্সপেক্টর মিজাম, সরকার এই আইনটা বার করে ঠিকই করেছে, নাহলে রাস্তায় এত গাড়ি ঘোড়া হয়েছে যে রাস্তায় চলার জো থাকে না। আবার তার উপরে কিছু মানুষ থাকে যারা নিয়মকানুন মেনে গাড়ি চালায় না। তুমি ওই সব বাদ দাও, তোমাকে যে কাজটা বললাম তুমি এখনই সেই কাজটা করো। ঠিক আছে স্যার। ভালোই হলো, এখন গাড়ি ধরবো, ধরে তাদের কাছ থেকে বেশি বেশি করে জরিমানা নিব, তাহলে আমার বইয়ের জন্য মালা গড়ানোর টাকা হয়ে যাবে। এ ছোট হাবিলদার বড় হাবিলদার, তোরা আমার সাথে চ। স্যার আপনার ছেলের সাইকেল নিবেন না? না, ওই সাইকেল নিব না, আজ হেঁটে ডিউটিতে যাব। আজের রাস্তা স্যার আমাদেরকে কেন ডিউটি দিয়েছে জানিস? না তো স্যার জানি না, আজ আমাদের এখানে কেন ডিউটি দিল? আজ এই রাস্তা দিয়ে হিরোইন আসবে, সেজন্য স্যার আমাদেরকে এখানে ডিউটি দিয়েছে। কি বলছেন স্যার, এই রাস্তা দিয়ে হিরোইন আসবে? কোন হিরোইন আসবে স্যার, রচনা না ঋতুপর্ণা? আরে তুই এবার হাবিলদার, হিরোইন মানে সিনেমার হিরোইন না, মানুষ যে হিরোইন খেয়ে নেশা করে সেই হিরোইনের কথা বলছি আমি। বড় হাবিলদার। হ্যাঁ স্যার আসতে আসছি। কি ব্যাপার বড় হাবিলদার, তুমি সব সময় খুলে ঘুরে বেড়াও নাকি? মানে স্যার? মানে বলছি তোমার প্যানের চেনটা খোলা আছে। এমন ভাবে প্যানের চেনটা খুলে রেখেছিস মনে হচ্ছে যেন সাপের গর্ত। সরি স্যার, আপনি ডাকলেন তো সেজন্য প্যানের চেনটা মারতে মনে নাই। ঠিক আছে, এখন দেখ তো এই রাস্তা দিয়ে কেউ আসছে কি। হ্যাঁ স্যার, একটা ছেলে আর একটা মেয়ে বাইকে করে আসছে। গাড়িটাকে থামা। কি হলো স্যার, আমাদের গাড়ি থামালেন কেন? তোদের কাছে যেসব ব্যাগগুলো আছে সেগুলো আমাদেরকে দে, আমরা চেক করব। স্যার আমাদের কাছে কোনো ব্যাগ নেই, আমরা তো ঘুরতে গিয়েছিলাম। এই ছোট হাবিলদার, দেখ তো ওদের কাছে কিছু আছে কি। না স্যার, এদের কাছে তো কোনো ব্যাগ নেই। আমি বললাম না স্যার, আমাদের কাছে কোনো ব্যাগ নেই। আচ্ছা, তুই যে গাড়ি চালাছিস তো তোর ড্রাইভিং লাইসেন্স বের কর। স্যার লাইসেন্স তো বাড়িতে রেখে এসেছি। আচ্ছা তোর হেলমেট কই? স্যার হেলমেট তো বাড়িতে রেখে এসেছি। তাহলে গাড়ির কাগজ বের কর। স্যার গাড়ির কাগজও বাড়িতে রেখে এসেছি। গাড়ির লাইসেন্স বাড়িতে রেখে এসেছিস, গাড়ির হেলমেট বাড়িতে রেখে এসেছিস, গাড়ির কাগজও বাড়িতে রেখে এসেছিস, তাহলে তুই কেন এখানে? তুইও বাড়িতে থাকবি? এ বড় হাবিলদার, এর ফাইন কত হলো বলতো? স্যার এর তিনটে জিনিস মিলে 12,000 টাকা ফাইন হয়েছে। ঠিক আছে, তুই 15,000 টাকা ফাইন দিয়ে বাড়ি যা। স্যার ও তো বলো 12,000 টাকা, তাহলে আবার আপনি 15,000 টাকা চাইছেন কেন? এই তোকে 15,000 টাকা দিতে বলেছি, তুই 15,000 টাকা দে। ও হলো হাবিলদার, সেজন্য ও কম টাকা বলেছে, আর আমি হলাম বড় বাবু, সেজন্য আমি বেশি টাকা বলেছি। ওর সাথে আমার তুলনা করলে হবে? আচ্ছা তোর পেছনে যে মেয়েটা বসে আছে সে মেয়েটা তোর কে হয়? আরে শালা, এখন যদি বলি মেয়েটা আমার প্রেমিকা তাহলে তো আরো বেশি ফাইন করবে। স্যার এটা আমার বোন হয়, আমরা নানিমারি বেড়াতে গিয়েছিলাম। আমি তোর বোন হই? আমি তোর কোন মায়ের পেটের বোন রে বলদ? তুই পুলিশের ভয়ে আমাকে বোন বলছিস? আরে চুপ করো চুপ করো। ও এটা তোর বোন হয় না? না স্যার, মানে বলছিলাম। চুপ কর শালা, আগে 15,000 টাকা ছিল, এখন 20,000 টাকা বের কর, না হলে সোজা থানায় নিয়ে যাব। থামেন স্যার, থানায় নিয়ে যান না, টাকা দিচ্ছি। এই লেন 20,000 টাকা। ঠিক আছে এবার যা। এই গাড়িতে উঠো। তোর এত বড় সাহস, তুই আমাকে শ্যাল বলছিস? স্যার আপনার আমি শ্যাল বলছি না, শ্যাল বলছি। স্যার আমি টুটলাতে তার কথা বলাছে না। ও তাহলে ঠিক আছে, কিন্তু তুই ভুইলে যেতে যাচ্ছিস, মাথায় হেলমেট পরে কেন? স্যার মাথা
খুব লড়তে তাই হেলমেট পিনে ভুইলে গেছে যাচ্ছে। তাহলে আমার মুখ তো লড়ে কালো হবে না। এই তুই তো মাঠে কাজ করিস, তাহলে তোর মুখ কালো হবে তো কি হলো? আলে স্যার কি বলছেন? স্যার যদি আমার মুখটা কালো হয়ে যায় কোনো মেয়ে আমার তাহলে প্রেম করবে? আরে শালা তুই মাঠে কাজ করিস আর তোর প্রেম করার দিকে তো ভালোই লক্ষ্য। তো ঠিক আছে তুই এখন আমাকে 500 টাকা দিয়ে মাঠে যা। কেন স্যার আপনাকে আমি টাকা দিব কেন? আমি গালি এনেছি নাকি আপনি আমার তাতে টাকা চাচ্ছেন? আরে বাবু তুমি গাড়ি নিয়ে আসনি তো কি হয়েছে? তুমি যে গাড়ির হেলমেট পরে মাঠে যাচ্ছ এটা যে বড় অপরাধ। হেলমেট পরে মাঠে যাওয়া অপরাধ? হ্যাঁ, এই হেলমেটটা দিয়ে এসে গাড়ি চালানোর সময় মাথায় দেওয়ার জন্য। আর তুই সেই জিনিস মাথায় দিয়ে মাঠে ভুইলি রাতে যাচ্ছিস, এটা অপরাধ না? দে এবার তাড়াতাড়ি 500 টাকা দে, দিয়ে মাঠে যা। স্যার আমার তো টাকা নেই। হ্যাঁ দেখেন আমার লাভ হচ্ছে, আপনি ওনার কাছ থেকে টাকা নিলেন। আরে শালা এ তো বিশাল চালাক, আমাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল। আজকে যদি মালটা দিতে পারি তাহলে অনেক টাকা পাবো বুঝলি সাহেল, তারপর আজ রাতে বড় পার্টি হবে। সুজন ভাই আজ আর মনে হয় পার্টি হবে না। মানে পার্টি হবে না কেন? সামনে দেখা হবে তারপরে বুঝতে পারবে। এ রাস্তায় পুলিশ? এ রাস্তায় তো পুলিশ কখনো আসে না, মনে হয় আমাদের আসার খবর পুলিশকে কেউ বলে দিয়েছে। আরে আমি পুলিশকে বলিনি, আমি যদি পুলিশকে বলতাম তাহলে আমি তোমার সাথে আসতাম। সেটাও তো তাই, তাহলে কি করবে এখন? এবার তুই পুয়াতে হওয়ার অভিনয় কর, বাদ বাকি আমি দেখছি। ঠিক আছে। এই থামো থামো, কি ব্যাপার, কি হয়েছে? স্যার আমার বাবু আতি, সেজন্য হাসপাতালে যাচ্ছি। তো হেঁটে কেন, গাড়ি কই? স্যার রাস্তায় একটা গাড়িও পাইনি, সেজন্য হেঁটে হাসপাতালে যাচ্ছি। তো ঠিক আছে তাড়াতাড়ি যাও। পুলিশ মামা টাটা। যা এবার আমার চাকরিও গেল, বইয়ের মালা গড়ানোও গেল। আজ যদি সরকারের নিয়ম মেনে গাড়ি চালাতি তাহলে হয়তো আজ আর যানটা হারাতো না। যেসব ভাইরা বা গুরুজনরা গাড়ি চালান তাদেরকে বলছি, আপনারা সরকারের নিয়ম মেনে গাড়ি চালাবেন আর নিয়মের বেশি গতিতে গাড়ি চালাবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি যখন গাড়ি নিয়ে বাইরে বের হন তখন আপনার আশায় বাড়ির লোক পথ চেয়ে বসে থাকে।